1307 বঙ্গাব্দের 27 জ্যৈষ্ঠ শিলাইদহে বসে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন, চিরায়মানা। এই কবিতাটা তার খনিকা কাব্যগ্রন্থে রয়েছে। আজ আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবসের আগের সন্ধ্যায় আমি চিরায়মানা কবিতাটা পড়ছি। চিরায়মানা, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, সিঁথে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাঁচল যদি শিথিল থাকে নাই কো তাহে লাজ, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে, ভয় করো না অলক্ত রাগ, মুছে যদি মুছিয়া যাক, নুপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে, খেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে, এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে, হ্যারো গো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে, থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে, ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে, হ্যারো গো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, প্রদীপখানি নিবে যাবে মিথ্যা কেন জালো, কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে, তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো, আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো, কাজল দিতে প্রদীপখানি মিথ্যা কেন জালো, এসো হেসে সহজ বেশে আর করো না সাজ, গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাইকো বালা, ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ, মেঘে মঘন পূর্ব গগন বেলা নাই রে আজ, এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ।